এক্সট্রা টাইম। সোচির সুইস হোটেল ক্যামেলিয়ার তিন দিকে ঘেরা, একদিকে কৃষ্ণসাগর, অন্যদিকে প্রাইভেট পার্ক। ফার পাইন পাম গাছের জঙ্গল, অন্যদিকে ছোট্ট একটা স্টেডিয়াম, হাজার পাঁচেক মানুষের বসার ব্যবস্থা, সেখানে অনুশীলন করবেন নেইমাররা। এদিন এখানেও প্রবেশাধিকার ছিল না, মাঠের ছবি অবশ্য পাওয়া গেল কাছেই একটা ব্রিজের উপর থেকে। ব্রাজিল ক্যাম্পে এসে আজ রীতিমতো পাপারাজির ভূমিকা নিতে হচ্ছে। আমার পেছনে যে মাঠটা দেখছেন, আগামী কয়েকদিন নেইমাররা এখানেই কিন্তু অনুশীলন করবেন। বিশ্বকাপের জন্য শেষ প্রস্তুতি যারা, সেটা এখান থেকে ওরা নেবেন এবং বিশ্বকাপের বাকি ম্যাচগুলো ওরা এখান থেকেই খেলতে যাবে। এবং বুঝতে পারছেন যে আজকের দিনটা যখন নেইমাররা প্র্যাকটিসে নামেননি, তখন এই জায়গাটাকে ওরা কীভাবে নিশ্চিত নিরাপত্তার মধ্যে মুড়ে রেখেছেন। না, কোনোভাবে প্রবেশাধিকার নেই। আমি দাঁড়িয়ে রয়েছি একটা হাইওয়ের ওপরে, একটা ব্রিজের মাথায়। সেখান থেকে আমি তুলবার চেষ্টা করছি ওখানে যারা, যেখানে ওরা প্র্যাকটিস করবেন, সেই ছবিটা আপনাদের সঙ্গে দেখাবার চেষ্টা করছি। এবং বুঝতেই পারবেন যে আমার চারপাশ দিয়ে ঘন ঘন গাড়ি বেরিয়ে যাচ্ছে হাইওয়ে দিয়ে। এবং সেখান থেকেই যদি এতটুকু দেখাতে পারি আপনাদের যে কোন মাঠটায় ঠিক নেইমাররা প্র্যাকটিস করবেন, সেটার চেষ্টাতেই আজ এখানে রীতিমতো পাপারাজির ভূমিকায়। এটা নিয়েও ব্রাজিলিয়ান মিডিয়া কিন্তু হইচই শুরু করে দিয়েছে। আশেপাশের উঁচু বাড়ি কিংবা ব্রিজ থেকেই তো পরিষ্কার দেখা যাবে ব্রাজিলের প্র্যাকটিস। বিপক্ষ শিবির গুপ্তচর পাঠালে তো কিছুই জানতে বাকি থাকবে না সেলেকাওদের স্ট্র্যাটেজির। নেইমারদের দেশের সাংবাদিকদের, এমনকি ওদের টিম ম্যানেজমেন্টের আরও বিরক্তি কারণ কিন্তু হোটেলের বাইরেই আছে। হোটেলের ঠিক বাইরেই পেল্লাই একটা হোর্ডিং, সেখানে আর্জেন্টিনা ফ্যান আর ফুটবলারদের ছবি। ব্রাজিলিয়ান টিম হোটেল ছেড়ে বের হলেই যা চোখে পড়বেই, আর চোখে পড়লেই যে সেটা নেইমারদের প্রবল বিরক্তির কারণ হবে, সে নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। গোষ্ঠপাল স্ট্যাচু থেকে ইস্টবেঙ্গল তাবুর রাস্তায় সুভাষ ভৌমিক যদি মোহনবাগান পতাকা কিংবা সনি নদীর ছবি ঝুলতে দেখেন, তাহলে কি অবস্থা হবে সেটুকু ভাবলেই বাকিটা বুঝে যাবেন। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।